সুপ্রভাত, আমি চিত্রা। আজ এসেছি সংযোগের ষষ্ঠ পর্ব নিয়ে। দেখতে দেখতে আমরা এই সিরিজের অন্তিম পর্বে চলে এলাম। এই ছটি এপিসোডের ছোট্ট জার্নিতে আমরা যতটা পেরেছি মানুষের আজকের দিনের কমন হেলথ ইস্যুসগুলি নিয়ে কথা বলেছি। প্রথম পর্বে মেন্টাল হেলথ, দ্বিতীয় পর্বে আর্থারাইটিস, তৃতীয় পর্বে কোভিড, চতুর্থ পর্বে ব্রিদিং ইস্যুস অ্যান্ড অ্যাজমা এবং পঞ্চম পর্বে মেনটেনিং বডি ওয়েট। এই সবকটি এপিসোডের মূল উদ্দেশ্য ছিল আপনাদের সাথে এই বিষয়গুলির ব্যাপারে কিছু ইন্ট্রোডাক্টরি, বেসিক ও জেনারেল ইনফরমেশন শেয়ার করা। এর সাথে প্রত্যেকটি পর্বে আমরা নানা রকমের যোগ ও প্রাণায়ামের ব্যাপারেও আলোচনা করেছি। বিশেষত চতুর্থ পর্বে আমরা যোগ, ব্যায়াম, প্রাণায়াম ও ব্রিদিং এক্সারসাইজের নিয়মিত অনুশীলনের কথা বলেছি, কিন্তু তার সাথে ভুলভাবে এই আসনগুলির অভ্যাস করলে কি পরিণাম হতে পারে সেই বিষয় নিয়েও ডিসকাস করেছি। আজ আমরা যতই মডার্ন হই না কেন, আমাদের এটা মানতেই হবে যে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষা করে থাকি। ফলে সময়ের সাথে বিভিন্ন ইন্টারনাল বডি ইম্ব্যালেন্সেস এবং শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাই মেডিকেল সায়েন্স ও ট্রিটমেন্টস যে কতটা দরকারি সে নিয়ে প্রায় প্রত্যেক এপিসোডেই আমরা আলোচনা করেছি। ঠিক সময় মেডিকেল হেল্প বা কাউন্সেলিং নেওয়াটা বাই অল মিন্স আবশ্যক। মেডিকেল ট্রিটমেন্টস ও কাউন্সেলিংয়ের পাশাপাশি যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যোগের বিষয় সাধারণ বা বেশিরভাগ মানুষের ইন্টারেস্ট ও নলেজ দুটোই খুব লিমিটেড। এখানে আমাদের এটা বুঝতে হবে, যারা প্রকৃত আধুনিক বা মডার্ন হয় তারা জীবনযাপনের জন্য উন্নত মানের টেকনোলজি ও সায়েন্সের ব্যবহার করেন, এবং যোগের উৎস সুপ্রাচীন হলেও সায়েন্টিফিক্যালি এটি একটি আধুনিক জীবনধারা, আ হেলদি, ফুলফিলিং অ্যান্ড রিওয়ার্ডিং লাইফস্টাইল। আজকের পর্বে আসুন একটা ওভারঅল ভিউ নিয়ে আলোচনা করি, জেনে নিই কীভাবে ওভারঅল বডি অ্যান্ড মাইন্ড ব্যালেন্স মেনটেন করা যায়। যোগের ব্যাপারে একটা বড় মিথ হল এটি শুধু ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীর চর্চা নিয়ে একটি ডিসিপ্লিন। এই ধারণা একদম ভুল। যোগ হচ্ছে একটি দর্শন, একটি আধ্যাত্মিক ডিসিপ্লিন যেটি অতিশয় বিজ্ঞান ভিত্তিক। এটি মাইন্ড, হার্ট এবং বডির মধ্যে হারমোনি ও ব্যালেন্স আনে। সঠিক ও নিয়মিত যোগ অভ্যাস মানুষের ইন্ডিভিজুয়াল কনশিয়াসনেস ও ইউনিভার্সাল কনশিয়াসনেসের ইউনিয়ন ঘটায়। তাই যোগের আলটিমেট লক্ষ্য হচ্ছে সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধি। যোগ সব রকম যন্ত্রণা, ক্লেশ ও ক্লিষ্টকে কাটিয়ে উঠতে ও এই সবের ঊর্ধ্বে যাওয়ার একটি রাস্তা, যা মানুষকে মোক্ষ বা লিবারেশনের দিকে নিয়ে যায়। এখন আবার ফিরে আসি মানুষের ওভারঅল বডি ব্যালেন্স মেনটেন করার ব্যাপারে। প্রথম পর্বে আমরা মানুষের ওভারঅল হেলথের বিষয়ে ডিসকাস করেছিলাম। ওভারঅল হেলথ মেনটেন ও ব্যালেন্স করা বলতে যে কোনো ব্যক্তির ফিজিক্যাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল হেলথকে মেনটেনও সুস্থ রাখা। এই পরিপ্রেক্ষিতে আসুন স্পেসিফিকভাবে আলোচনা করি যোগ ও প্রাণায়ামের ওভারঅল হেলথ বেনিফিটস নিয়ে। যোগ সাধনা বডির ফ্লেক্সিবিলিটি ইম্প্রুভ করায়, ব্যক্তিকে নিজের সম্পর্কে ভালো বোধ করায় বা তার সেলফ এস্টিম বাড়ায়, শরীরের পেশিগুলির এবং হাড়ের শক্তি বাড়ায়, শরীরের কানেকটিভ টিস্যু, কার্টিলেজ ও জয়েন্টসগুলিকে সাপোর্ট দেয়, বসার এবং হাঁটা চলার পশ্চার সংশোধন ও ইম্প্রুভ করে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায়, সাইনাসিসকে সুথ করে, বিভিন্ন অ্যালার্জি ও ভাইরাস অ্যাট্যাক থেকে শরীরকে রক্ষা করে বা এর সাথে লড়তে সাহায্য করে, নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করে, শিরদাঁড়ার ফ্লেক্সিবিলিটি বাড়ায়, শরীরকে ভালো পরিমাণে অক্সিজেন নিতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন ভালো করায়, মানসিক শক্তি ও উইল পাওয়ার বাড়ায়, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায়, ব্লাড প্রেশার ও ব্লাড সুগারকে নর্মাল রাখে ও হার্ট কন্ডিশন ভালো রাখতে সাহায্য করে। যোগ নিষ্ঠার সাথে নিয়মিত অনুশীলন করলে মন শান্ত থাকে, ডিপ্রেশন, স্ট্রেস ও অ্যাংজাইটি ইস্যুস থেকে দূরে থাকা যায়,
ইরিটেবল বাউল সিন্ড্রোম বা IBS এই ধরনের কন্ডিশনসগুলির প্রকোপ কম করা যায়, শরীরের পাচন ক্রিয়া ইম্প্রুভ হয়, ব্যালেন্স ক্যাপাসিটি বাড়ে, ইনসোমনিয়া কমে এবং বেটার ঘুম বা স্লিপ পেতে সাহায্য হয় এবং লাং ক্যাপাসিটি বাড়ে। এছাড়াও যোগ অভ্যাসের ফলে বিভিন্ন শারীরিক ব্যথা যেমন ব্যাক পেন বা জয়েন্ট পেন থেকেও নিস্তার পাওয়া যেতে পারে। আর্থারাইটিসের মতো রোগের পেনফুল সিমটমসগুলিকে আয়ত্তে আনা যেতে পারে এবং যখন এ ধরনের ব্যথা থেকে মানুষ মুক্তি পায় তখন তার মন মেজাজ দুটোই ভালো থাকে ও সে স্ট্রেস মুক্ত থাকে। যোগ আমাদের ভেতর থেকে হিল করে, পুরো বডি অ্যান্ড মাইন্ড সিস্টেমকে রিল্যাক্স করে এবং আমাদের একটা হেলদি লাইফস্টাইলের দিকে নিয়ে যায়। এবার আসুন আপনাদের বলি কিছু যোগাসনের নাম যেগুলি ওভারঅল বডি ফাংশনস এবং ওভারঅল ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। সূর্য নমস্কার বা সান স্যালুটেশন, তাড়াসনা, বশিষ্ঠাসনা বা সাইড প্ল্যাঙ্ক, উৎকটাসনা বা চেয়ার পোজ, উত্তানাসনা বা ফরওয়ার্ড ফোল্ড, পদহস্তাসনা বা হ্যান্ড টু ফুট পোজ, নটরাজাসনা বা ডান্সার পোজ, বীরভদ্রাসনা বা ওয়ারিয়র পোজ, মলাসনা বা যোগী স্কোয়াট, বৃক্ষাসনা বা ট্রি পোজ, ত্রিকোণাসনা বা ট্রায়াঙ্গল পোজ, পরিবর্ত ত্রিকোণাসনা বা ট্রায়াঙ্গল টুইস্ট, অষ্টচন্দ্রাসনা বা ক্রিসেন্ট লাঞ্জ, অঞ্জনেয়াসনা বা হাই ক্রিসেন্ট লাঞ্জ, ভুজঙ্গাসনা বা কোবরা পোজ, স্ট্যান্ডিং ব্যাকবেন্ড, অর্ধচন্দ্রাসনা বা হাফ মুন পোজ, পশ্চিমোত্তানাসনা বা সিটেড ফরওয়ার্ড বেন্ড, পূর্বোত্তানাসনা বা আপওয়ার্ড প্ল্যাঙ্ক পোজ, নৌকাসনা বা বোট পোজ, সলভাসনা বা লোকাস্ট পোজ, শবাসনা বা কর্পস পোজ ইত্যাদি। ব্রিদিং এক্সারসাইজেস এর মধ্যে কপালভাতি বা স্কাল শাইনিং ব্রিদিং টেকনিক এবং প্রাণায়ামের মধ্যে খুবই উপকারী কয়েকটি প্রাণায়ামের নাম হল অনুলোম বিলোম প্রাণায়ামা বা নারী শোধনা বা অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং, ভ্রামরি প্রাণায়ামা বা হামিং বি ব্রিদিং টেকনিক, উচ্চেই প্রাণায়ামা বা ভিক্টোরিয়াস ব্রেথ বা ওশান ব্রেথ, দীর্ঘ প্রাণায়ামা বা থ্রি পার্ট ব্রেথ, শীতলি প্রাণায়ামা বা কুলিং ব্রেথ, বিলোম প্রাণায়ামা অগেনস্ট দ্য ওয়েভ, ডায়াফ্রামেটিক ব্রিদিং ইত্যাদি। এই সব যোগ ও প্রাণায়ামগুলি কোনো যোগ এক্সপার্টের থেকে ট্রেনিং নেওয়ার পর অনুশীলন করা উচিত, তার আগে নয়। সব আসন সবার জন্য নয়, তাই ডক্টর ও যোগ এক্সপার্টের সম্মতি ছাড়া এই আসনগুলি বা কোনো যোগাসনই বা ব্রিদিং এক্সারসাইজ করা উচিত না। তাহলে এবার আসি, আশা করি আমাদের সংযোগ সিরিজের ছটা পর্বই আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন হিউম্যান হেলথ ও যোগের ব্যাপারে। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, স্টে সেফ।